পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আরেকটি বহুল প্রচলিত কথা, সেই ছোটবেলা থেকে শুনে আসছি, অর্থটা কি? অর্থটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তির দ্বারা কোনো পাপ কার্য সংঘটিত হয়, তখন ওই ব্যক্তিকে নয় বরং যে পাপটি সে করলো সেটিকে ঘৃণা করতে হবে। আমরা কি করি? আমরা পাপকে নয়, পাপীকে ঘৃণা করি। কেউ কোনো অপরাধ করলে, অন্যায় করলে, সেই লোকটিকে অমুক অন্যায় সে করেছে, অমুক অন্যায়কারী, এটাকে প্রচার করতে থাকি। কিন্তু সে যে অন্যায় করেছে, সেই অন্যায় করে যদি জাগতিকভাবে লাভবান হওয়া যায়, তাহলে ওই অন্যায় করার সুযোগটি আমি পেলে কিন্তু ছাড়তে চাইবে, তাহলে কি দাঁড়ালো, আমি ওই পাপকে ঘৃণা করছি না, আমি পাপীকে ঘৃণা করছি। কিন্তু অনেক অনেক আগে থেকে আমাদের সমাজে কোনো এক মনীষী হয়তো এই কথা বলেছিল, যেটা আজও চালু হয়ে আছে, যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ যদি আমরা পাপকে ঘৃণা করি, তাহলে আমার দ্বারা সেই পাপ সংঘটিত হবে না, অর্থাৎ সমাজে পাপ কমে যাবে। আর যদি আমি পাপীকে ঘৃণা করা শুরু করি, পাপকে না, তাহলে সমাজে ঘৃণাও ছড়াবে, পাপও ছড়াবে। তাই আসুন এখন থেকে যখনই কোনো অন্যায় অবিচারের কথা শুনি, ওই অন্যায়কারীকে ঘৃণা না করে ওই অন্যায়টাকে ঘৃণা করতে শিখিও। এ ব্যাপারে সচেতন হই যে ওই অন্যায়টা যেন আমার দ্বারা না হয়, কিংবা আমিও তেমন কোনো অন্যায়, ওইটা না হোক, কোন অন্যায়ের সাথে আমি লিপ্ত আছি কিনা সে ব্যাপারে আত্মসমালোচনা করি। হতে পারে অনেক সময় আমার প্রতিবেশী যে অন্যায় করেছে, ওই অন্যায়টাও তো আমি হয়তো করছি না, কিন্তু আমিও কোনো না কোনো অন্যায়ের সাথে লিপ্ত আছি। যখনই কারো কোনো অন্যায়ের, কোনো পাপের সংবাদ আমার কানে পৌঁছাই, সাথে সাথে আমার অ্যালার্ট হয়ে যাওয়া উচিত, আমি কি কোনো পাপের মধ্যে আছি, আমি কি কোনো অন্যায় করছি, করলে আমি সেটা ছেড়ে দিই, এবং অন্যেরা যেটা করেছে, সবাই যেটা নিয়ে বলা বলি করছে, ওটা থেকে দূরে থাকি। এটাই হচ্ছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ধন্যবাদ।